সবাইকে গুড মর্নিং সুপ্রভাত তো আজকে আমরা যাই আছি মেডিকেল আজকে মেইন টপিক হইছে মেডিকেল তো তোমরা দেখি থাকো আমরা যে যাই আছি তো লোক আমরা আছি 8 জন 8 জনের ভিতরে আমরা 3 জন আজকে মেডিকেল যাই আছি চারগুলো রুমত আছে তা সাতত আছে দিলীপ দা আছে তারপরে মজদুল আছে এই ওমিগুলো দেখে আছো মন এই যে দিলীপ দা আর মজদুল এই যে যায় আছে এই দেখো বৃষ্টি হয়েছে রাস্তার অবস্থা খুব খারাপ সেই পিছলে আছে তো ফাইনালি আমার পজিশন আমরা পাওয়া গেল আর পজিশন না তো প্লেস তা আছি আর আর অল্প যাওয়া হবে বেশি দূর নয় তো তোমরাগুলো দেখি থাকো ফাইনালি গাইস আমরা এই যে মেডিকেল আছি এই যে মেডিকেল আছি এই যে দিলীপ দাগর ভিতরে যায় আছে দেখি মেডিসিন নিয়ে তো দেখা যাক আমরা এই যে মেডিকেলের ভিতরে ঢুকলাম তো ফাইনালি গাইস এই যে দেখো এটা মেডিকেলের ভিতরে সাইড রুম আছে মেলাগুলো এই যে পেশেন্টের রুম আছে আরো অনেক আজকে এলাও ডাক্তার আইসি নাই দেখা যাক আমরা ওয়েট করি আছি ভিতরে আছে তাহলে আমরা মেডিসিন ধরে যাবো নাকি কি ফাইনালি গাইস দেখো দিদি দাদা লাইনে বসে আছে মেডিসিন দিয়ে বলিয়ে তাই যে ডাক্তার এলাও আইসি নাই তা আসি আছে দেখা যাক ফাইনালি গাইস আমার আজকে মেডিসিন নেওয়া হবে না কেন না ডাক্তার আজকে কি আছে মানে অসুস্থ আছে তা আমরা ফোন করলাম ফোন তুললেন না আমরা এলা বাড়ি যাবো তো দেখি কালকে আসবো মেডিসিন ওই যে দিল্লি দা ওই যে কিশোর বাইকে বসে আছে মুখ হয়েছে ফটো খিচি তাই এনে একটা ফটো খিচি দেন না এই যে দেখা যাক এনে দিয়ে যে গাড়িতে বসে আছে ফটোটা খিচি দেখি ফাইনালি গাইস আমরা এলা যায় আছি আজকে ডাক্তারে নাগাল পাইলাম না ডাক্তার অসুস্থ তাই যে বেরিয়ে আসলাম তাই দেখো আরো নতুন করে মেডিকেল বানাই আছে ওই যে ছোটো না তাই দিয়ে আরো এই যে তো ফাইনালি গাইস আমরা যে মেডিকেল থাকি আসলাম কিন্তু শর্টকাটে আসি আছি রাস্তা দিয়ে যাইনি জঙ্গলবাড়ি দিয়ে আসি আছি পুরো হাফসি গেছি এই যে দিল্লি দাঘর যে আছে আমি পাশে আসুন এই যে বৃষ্টি আসতে হচ্ছে মেঘের অবস্থা খুব খারাপ কি গমরে ভাই দুঃখের কথা সেই হাফসি গেছি ফাইনালি গাইস আজকের ভিডিওটা এর থেকে গিয়া ব্লগটা ছোট্ট একটা ব্লগ তা হবে তা আজকে তো জয় হিন্দ স্বচ্ছ ভারত